মনমালী রায়। তুই জানো আমি তড়াশের রাজা মনমালী রায়? আমি তোমাদের এই বুদ্ধিরুকিতে বিশ্বাস করি না। তা কেন করবে? তবে তবে বন্ধু সুন্দরের দর্শন মিলে যে তোমার স্বাস্তি নেই, এটা তো মানতে হবে। সে কি তুমি কি করে বুঝতে পারলে? আমার তাকে দর্শন চাই, সে আমার সব কেড়ে নিয়ে। কি মজা, খেলাটা শুরু হয়েছে। এবার যাই বনমালীরা, এবার আমি যাই, সময় মতো আবার দেখা হবে। তুমি বলে যাও তার দর্শন আমি পাবো কি না, তুমি আমার বলে যাও। হারান, এত বেলা হয়ে গেল, এখনো বাড়ি ফেরার সময় হলো না। উই যে আসছে, আজ আসুক। বড় দেরি হয়ে গেল। আমি শিবের কাছে গিয়েছি। শিব? হ্যাঁ শিব, তোমরা তাকে খেপা বলে জানো, ও সাক্ষাৎ শিব, বুড়ো শিব, ও কিন্তু মানুষ নয়। কি জানি বাপু, তোদের কথা কিছুই বুঝি না। একদিন ওই শিব বলল, জগাও মানুষ নয়, আমিও মানুষ নই, জগা রাজা আর আমরা সবাই প্রজা। সব ছেড়ে দাও, চলো বাড়ির ভিতরে যাই, তাতে স্নানটা সেরে নিই। দেখ জগ, শীতকালের দিন শরীরের দিকে একটু দৃষ্টি দিতে হয়, গায়ে তেল মেখে স্নান না করলে কি চলে? আমি তেল দেই না দিদি। তেল দেই না বললে তো চলবে না। না না দিদি, আমি তেল দেই না। আমি আজ তোর কোনো কথা শুনবো না, আমি আজ তোকে তেল মাখা বই। তবে কি জগৎ মানুষ না? বনমালী রায়, আপনার গৃহ দেবতা জামাই বিনোদের কাছে আমাদের নিয়ে চলুন। শুনেছি আপনাদের গৃহ দেবতা বিনোদিয়ার উপর আপনার সাক্ষাৎ বোধ নেই, কিন্তু আপনি তো জানেন আপনাদের গৃহ দেবতা বিনোদিয়া আপনাদের রাজ পরিবারের এক ভাবাবিষ্টা কন্যাকে আত্মসাৎ করার পর এর নাম হয় জামাই বিনোদ বা জামাই ঠাকুর। চলুন আজ আমরা জামাই বিনোদের সাক্ষাৎ সেবা দর্শন করি, আসুন। দেখুন আপনার জামাই বিনোদ তাম্রকূট সেবন করছেন, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। ওই দেখুন ধোয়া বেরোচ্ছে। এই আমি কি দেখছি, আজ আমার জীবন সার্থক, আমার সমস্ত দম্ভ অহংকার ধুলোই মিটে গেল। এখন যখন কৃপা করলে বন্ধু সুন্দর, তবে এ কৃপাই করো, আমার সমস্ত বিশ্বাস আসুন। আজ থেকে আপনি আর রাজা বনমালী নন, রাজর্ষি বনমালী। এই যে রঘুনন্দন, আপনি তো গৌরানা অদ্বৈত আচার্যের বংশ হন। বলুন তো আমি কি বন্দে সাক্ষাৎ গৌর, আমি মিথ্যা অহংকারে এতদিন মত্ত হয়েছিলাম, আজ আমি ধন্য, আজ আমি ধন্য। এই যে বনমালীরা, আমি বলেছিলাম না, যে চেনাবার সেই চেনাবে, তা হলো তো। কি গো রঘুনন্দন গোস্বামী, তুমি না বলেছিলে,
খেপার কথায় কান দিও না, খেপা বললেই যে কে সেই ভগবান হয় না, এবার বুঝতে পারলে তো। এসো শিব, এসো। এই যে রঘুনন্দন গোস্বামী, এই যে বনমালী রায়, তোমরা সাক্ষাৎ শিব দর্শন করো। এই বুড়ো শিব কিন্তু মানুষ নয়। এই যে তোমরা তোমরা আমার জগাকে দেখছ, এই যে সাক্ষাৎ গৌ, এর মধ্যে ব্রজলীলা গৌরীলীলা উভয় রসে পাবে গো। গৌর এসেছিলেন রাধার ভাবকান্তি নিয়ে, আর আমার জগা এসেছে নিতাইয়ের ভাবকান্তি নিয়ে। এই যে সাক্ষাৎ গৌর, এমনটি আর দেখবে না গো। আজ আমার এই প্রাসাদ ধন্য ধন্য আমরাও। ওরে জগা, এবার আমায় ছুটি, আর কত কাল এই দেহ ধারণ করে থাকবে। জানো রাজর্ষি, এই শিব অদ্বৈতাচার্য, এতদিন ধরে শুধুমাত্র আমার অপেক্ষায় দেহ ধারণ করেছিল, আজকে ছুটি পালা। হায় শিব, হায়। দরকার না হলে কিন্তু ডাকি, তোরাই তো আমাদের পাঠিয়ে রেখেছিস। আসল ব্যাপারখানে কি খুলেই বলো না? বলছি তারা আগে নিচে কাজটা তো খুব সোজা নয়। তাহলে বলি কেমন? ধর, অত ভনিতা করছো কেন? যা বলার বলেই ফেলো। ওই বাড়িতে না একটা সুন্দর ছেলে আছে, নাম জগৎবন্ধু। ও হো, ওই ছেলেটিকে তোমার চাই তাই না? তোদের মাথায় কিচ্ছু নেই। এতো হলে গিয়ে মানে ওই ছেলেটি না সমস্ত ছেলেগুলোর মাথাগুলো খেয়েছে। বলো কি খুড়ো, ছেলেটা কি রাক্ষস যে ছেলেটা মাথাগুলো খেতে যাবে? তোমার ছেলেটি তো এখনো বেঁচে আছে, তার মাথা খেলো কি করে? বলি খাবে কেন, মাথাগুলোকে একদম খারাপ করে দিয়েছে। এই ধর, কোনো সুস্থ ছেলে কি রাত 4টার সময় স্নান করে? শুধু কি তাই, স্নান করে 3-4 ঘন্টা ধ্যানাসনে বসে থাকে, সর্বদা কীর্তন আর ব্রহ্মচর্য নিয়ে আছে। এ খুড়ো, এ তো ভালো কাজ, এতে মাথা খারাপের কি আছে? না কিচ্ছু হয়নি। যদি বুড়োকালের কাজ যদি যৌবনবশী করে ফেলে, তবে বুড়োকালে কি ভ্যারেন্ডা বাজে যত সব? এতই যখন চিন্তা করছো, ছেলেকে বিয়েই করিয়ে দাও না। তুমি তো বলেই খেলা, বিয়ে করতে বলে তেনারা বলেন আমরা বিয়ে করবো না, বন্ধু শোনার নির্দেশে ব্রহ্মচর্য করবে। হ্যাঁ, এবারে শোন, তোদের কেন ডেকেছি? আমরা তো তাই শুনতে এসেছি, তুমি তো ধান ভাঙতে শিবের গীত গাইছো। কি বললি? এটা শিবের গীত? ওরে মূর্খের দল, এটা যুবকদের রক্ষা করার একমাত্র জাতীয় গীত। আচ্ছা বলো তোমার এবার জাতীয় গীত। ওই বাড়ির ছেলেটা না রোজ ওইখান থেকে গঙ্গা স্নান করে, এই শুনেছি তখন তার কানে থাকে, তখন তারা দুজনে মিলে এই 2-4 গা দিলে বাঁচাতন কাজ। এ তো ভীষণ ভয়ের কাজ, এই কাজ করে আমরা পাপের ভাগে হতে পারবো না। দেখো খুড়ো, তুমি যা বলছো এই ভীষণ পাপের কাজ। কি বললি, পাপের কাজ? জানিস আমি কে? কলির বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ। এই পৈতে না তোদের মাথায় ছুঁয়ে দিলে আজ অব্দি যত পাপ করেছি না সব ধুয়ে চলে যাবে। তুমি যখন বলছো তোমার কথা তো ফেলতে পারছি না, তবে হ্যাঁ 100 টাকা লাগবে। আরে টাকার জন্য চিন্তা নাই, কাজ যখন করছিস না তোদের সকলেই টাকা দেবে। এবার দেখা যাবে জগৎ বন্ধু, তোমার কীর্তন এই ধরাতলে কয়দিন চলে। বাপরে এত আলো! আরে তো সে লাইরি বাড়ি সেই ভক্ত ছেলেটা।
জগত 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 ওরে রমেশ, ওরে রমেশ, তোরা কি কোথায় আছিস? শীঘ্র আয়, আমার জগৎ ভাইয়ের বড় বিপদ, আমার জগৎ ভাইয়ের বড় বিপদ। হে নারায়ণ, এ তুমি কি করলে? এই যে কপাল ফেটে রক্ত বেরোচ্ছে, এই যে কপাল ফেটে রক্ত বেরোচ্ছে, হে নারায়ণ, এ তুমি কি করলে? এই যে কপাল ফেটে রক্ত বেরোচ্ছে। আমার সোনার ভাইটি, তোর এমন অবস্থা কে করলো? বলো না জগৎ সোনা, তোমার এই কোমল অঙ্গে এমন আঘাত কে করলো? শুধু তুমি তার নামটি বলো। নাম বলে কি হবে রে রমেশ? কি হবে, এমন নির্দয়ভাবে যে তোমাকে মেরেছে তাকে আমরা নিশ্চয়ই ক্ষমা করব না। এবার যে আমি কাউকে শাস্তি দিতে আসিনি রমেশ, এবার যে আমার মহৎ উদাহরণ ব্রত। তবু তুমি যখন তাদের চেনো, তোমার নাম বলতে বাধা কেন? না না, এবার যে আমি শাস্তি দিতে আসিনি, আমি যে এবার শাস্তি দিতে আসিনি, আমি এবার দণ্ডদাতা নই রে, আমি যে এবার উদ্ধারণ বটি। কার এত বড় সাহস আমার এই ত্রাসের জমিদারিতে থেকে প্রভুর কোমল অঙ্গে এমন নিপুণভাবে আঘাত করে? আপনি একবার তাদের নামগুলো বলুন প্রভু, আমি তাদের সুমুচিত শাস্তি দেবো। নাম বলে কি হবে রাজর্ষি, আমি যে এবার কাউকে দণ্ড দিতে আসেনি, এবার যে আমার উদ্ধারণ ব্রত। তবু আপনি যখন তাদেরকে চেনেন, তাদের নামগুলো বলতে চান না কেন? আপনি আপনি বিশ্বাস করুন, আমি তাদের সুমুচিত শাস্তি দেবো না, তবে একবার দেখতে ইচ্ছে করে কে এমন পাষণ্ড যে এমন কোমল অঙ্গে আঘাত করতে পারে। তবে শোনো, আপ্রু হিমাচল শির দেশে ছিল, লাহিড়ি পবন বেগে উড়াইয়ে দিল। রোজ সকালে গাধার মতো চিৎকার করবে আর বলে কি জানেন, এবার নাকি জগবন্ধু লীলা। পণ্ডিত মশাই, জগবন্ধু লীলা নয়, বলুন জগৎবন্ধু লীলা। তুমি কে হে বামধন? আমি ওই টহল কীর্তনের পেছনে পেছনে আসছিলাম। ও, তাহলে তুমিও ওই দলের? তা বেশ ভালোই হলো। এবার বলো তো, তোমাদের ওই জগবন্ধু ছোকরাটি কে? কি পণ্ডিত মশাই, আপনি এই ফরিদপুরের লোক হয়ে প্রভু জগৎবন্ধু সুন্দরের নাম শুনেননি? কি আশ্চর্য, কি আশ্চর্য! কেন, উনি কি ভারতবর্ষের লাট সাহেব নাকি যে ওনাকে আমার জানতে হবে? এই ফরিদপুরবাসী সকলে প্রভুকে চেনেন ও জানেন, তিনি যে পতিতের ভগবান। কি বললে, কি বললে? ভগবান যে কীর্তন করতে করতে ঢলে পড়ে আর বলে কি না জাতিভেদ প্রথা সব তুলে দেবে। আমাদের এই পাড়ায় এসব চলবে না। ঠিক বলেছেন মুরল মশাই, এই চামার মুচিদের নিয়ে ধেই ধেই করে নাচানাচি করলে কি আর অবতার হওয়া যায়? আপনারা এইসব কি বলছেন? এবার মহাবতারীর মহা উদ্ধারণ লীলা যে এখানে চলবে? না, এখানে এসব চলবে না। মহা অবতারী, কোনো অবতার হলে বুঝি আমি আগে জানবো না, আমি হলাম বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ। কি বলছেন পণ্ডিত মশাই, ভগবানকে কি সকলে চিনতে পারে? না না মোরল মশাই,
এর একটা বিহিত করতে হবে। নিশ্চয়ই একটা সভা থেকে এর একটা বিহিত করতে হবে। চলুন পণ্ডিত মশাই। তুমি জানো না বর্দি, আজ যে জগদ্দাদারপুর বিরাট নগর কীর্তন বেরোবে, সাত সাতটা দল বেরোবে, তার জন্য আজকে একটু ব্যস্ত থাকাই স্বাভাবিক। তুমি তো বলেই খালাস, আর আমি এদিকে ভেবে ভেবে মরি বাপ মা মরা ছেলেটিকে নিয়ে। খুব অসুবিধায় পড়েছে বর্দি, তাই না? তুমি কি জানো না বর্দি, ভগবান শ্রীকৃষ্ণের জন্মের পর তিনি কতদিনই বা পিতামাতার আঁচল ধরেছিল? নিমাই বা জন্মের পর পিতামাতার কাছে কতদিন ছিল, আর আমি আমি বা কতদিন থাকবো বলো তো বর্দি? খুব যে বড় বড় কথা শিখেছিস, এবার থেকে তুই যদি আমার কোনো কথা না শুনিস আমিও তো কোনো কথা শুনবো না, এই আমি বলে দিলাম। সে কি বর্দি, তুমি আমার সাথে কথা না বললে আমি থাকবো কি করে বলো, তোমার কি আদেশ? সময় মতন বাড়ি ফিরে খাওয়া দাওয়া আর বিশ্রাম। বিশ্রাম সে যেবার হওয়ার নয় বর্দি, চারিদিকে নিপীড়িত মানুষের করুণ আর্তনাদ, তারা সকলে উদ্ধারণ প্রায়শই আমার মানে তাকিয়ে আছে, ওদের কাছে হরিনামের সুধা পৌঁছে না দিলে ওরা উদ্ধার পাবে না, সমাজের অত্যাচারের অর্গল খুলে না দিলে অর্গলে আবদ্ধ জীবের কাছে আমি যে বর্দি মিথ্যেবাদী হয়ে যাব, আমি যে মিথ্যেবাদী হয়ে যাব বর্দি। কি সব বকছিস, তুই অতটুকু ছেলে কি করে সকলকে উদ্ধার করবি, আবার কি করে বা মিথ্যেবাদী হবি, কি সব বকছিস? ও সব কিছু না বর্দি, ও সব কিছু না, আমি দেখছি সেই থেকে শুনে কথাই বলে যাচ্ছ, এদিকে যে আমার খিদে পেয়েছে তোমার বিন্দুমাত্র সেদিকে দৃষ্টি নেই। শোনো দুষ্ট ছেলে কথা শোনো, আমি এদিকে ওর জন্য সকাল থেকে খাবার তৈরি করে বসে আছি, আর ও কিনা বলে আমার ওর দিকে কোনো লক্ষ্য নেই, বলি এই বর্দির দিকে একটিবার তাকাস। সে কি বর্দি, তোমাকে দেখার জন্য তো আমি মাঝে মাঝে কীর্তন ছেড়ে পালিয়ে আসি। আসো না ছাই। আচ্ছা বলতো জগৎ, তুই তো দিন রাত কীর্তন নিয়ে বেশ আনন্দে মেতে থাকিস, আমি কি নিয়ে থাকি বলতো? ক্ষীরো ছিল তাকেও বিয়ে দিয়ে দিয়েছি, এখন তো কেবল শুধু তুই, তা তুইও। আচ্ছা বর্দি, তুমি কি বুঝতে পারছো না চারিদিকে নিপীড়িত মানুষের করুণ আর্তনাদ, সকলের উদ্ধারণ প্রায়শই আমার পানে তাকিয়ে আছে, আমাকে তো বসে থাকলে চলবে না বর্দি, আমি যাই তাহলে স্নানটা সেরে নেই, কেমন? কি জানি জগতের কি হয়েছে, মাঝে মাঝে মনে হয় ও সাধারণ মানুষ নয়। সেদিন সকালবেলা তুলসী দেবী ওর চরণ স্পর্শ পাওয়ার জন্য ছায়াটি কেমন ঘুরে ঘুরে ওর পায়ের দিকেই যাচ্ছিল। না না কিছুতেই হতে পারে না, এসব স্বপ্ন। হ্যাঁ হ্যাঁ এসব স্বপ্ন। আরে শ্রীমন্ত সত্যি করে বলতো সুদান, তোর কি হয়েছে, কদিন থেকে দেখছি তুই কেমন হয়ে যাচ্ছিস বটে, কেনে তোর কিসের দুঃখ? সেদিন ওই বাবুর পাড়ার হরি বাবু আমাকে ডেকে বললে, রজনী দুটো বেল পাতা এনে দাও, মার দূর পূজা হবে। আমি কত কষ্ট করে কাটা ফুটে গেল গায়ে, মার জন্য বেল পাতা তুলে আনলু, এনে দুর্গা মার মণ্ডপের নিচে রেখে মাকে একটু দর্শন করতে লাগলু। অমনি গিন্নিমা বলে উঠলেন, এরে গেল গেল বুনো সোয়ারটা, চাঁদোয়ার নিচে দাঁড়িয়ে রয়েছে, এখন সব ধুইতে হবে। আর শুনে বাবু তো বললেন, হতভাগা দূর হ, পাজি কোথাকার, মার পূজা সব নষ্ট করে দিলি। তুই কিছু বললি না সদা, কি বলবো বল, শুধু হাতের লাঠিটা চেপে ধরলাম আর মাকে বললাম, মা তুই কি এত নিষ্ঠুর, মোদের আনা বেল পাতায় তোর পূজা হয়, আর মোদের দেখলে তোর ওই বাবুদের জাত যায়, হে কি রকম বিচার মা, হে কি রকম বিচার। কিছুই তো বুঝতে পারছি না।
তা বুঝবে কি করে, তা বুঝবে কি করে? বুঝলে যে তোমারই ক্ষতি, তুমি যে তাহলে বাৎসল্যময় যশোদা হতে পারবে। অতএব আমি যা বলি তাই শোনো, তোমার অবতার ভাইটিকে নিয়ে যত তাড়াতাড়ি পারো কেটে পড়ো। অবতার? আমরা কি অবতার বুঝি না? ওই ডোমমেথরদের নিয়ে নাচানাচি করলে কি আর অবতার সাজে যায়? তোমার গুণধর ভাইটিকে নিয়ে একেবারে সরে পড়ো, নইলে গ্রামবাসীরা সবাই মিলে একটা কিছু করে বসবে, শেষে তুমিই বলবে যে। আমি কি বলবো পণ্ডিত মশাই, কিছুই বুঝতে পারছি না। তোমার কিছুই বুঝতে হবে না, আমি যা বলছি তাই শোনো, এখান থেকে কেটে পড়ো, বুঝলে? এভাবেই হরিনাম করবি, হরিনাম করলে জাতির ভিতর উঁচু নিচু ভেদাভেদ থাকবে না, হরিনামই যে একমাত্র মুক্তির পথ। আমাকে পেতে হলে যে হরিনামই চাই। এই নগর কীর্তন এই ফরিদপুর থেকে বের হয়ে আসার পথে বুনোপাড়ার ভিতর দিয়ে আসবে, এবং বুনোপাড়ার ভিতর দিয়ে যখন আসবে তখন খুব আস্তে আস্তে আসবে, কারণ ওদের ভালো করে নাম শোনাতে হবে, জানিস? নাম এত উচ্চ কণ্ঠে করবে যেন সহস্র হস্ত দূর হতে শোনা যায়। স্থাবর জঙ্গম কীট পতঙ্গ সকলই উদ্ধারণ প্রার্থী হয়ে আছে, নামই যে একমাত্র উদ্ধারণ। সীতানাথ প্রেমানন্দে হরি হরি।